দাঁতের জনপ্রিয় যে সমস্ত ফিলিং রয়েছে তার মধ্যে মার্কারি বা সিলভার অ্যামালগাম ফিলিং কিন্তু বেশ প্রচলিত। এবং আমাদের দেশের অধিকাংশ মানুষেরই দাঁতের মধ্যে যে ফিলিং দেওয়া হয় সেগুলো দেখা যায় যে অধিকাংশই কিন্তু পুরানা, বিশেষ করে অর্থাৎ যাদের বয়স আসলে 50-এর উপরে তাদের অধিকাংশ ফিলিংই কিন্তু মার্কারি বা সিলভার অ্যামালগাম ফিলিং। এটি এক ধরনের মেটালিক ফিলিং এবং এই ফিলিংটি কিন্তু ইদানিংকালে অনেক ডাক্তাররাই ব্যবহার করেন না। এমনকি আমার প্র্যাকটিস লাইফে আমি গত 10 বছর ধরে এই ফিলিংটি ব্যবহার করছি না, আমাদের চেম্বারে এটি রাখাও হয় না। তো এমন কি রয়েছে এই ফিলিংয়ের মধ্যে যে এই কারণে এই ফিলিংটি এত ভালো একটা ফিলিং, এত শক্ত মজবুত একটা ফিলিং, কম খরচে দেওয়া যায়, এরপরও এটা ব্যবহার করা হচ্ছে না? শুধু দর্শকবৃন্দ, আজকে ভিডিওর মাধ্যমে এই তথ্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি ডাক্তার মোহাম্মদ আরিফুর রহমান, এবং মার্কারি যে ফিলিংটি রয়েছে সেই ফিলিংটি কিন্তু বেসিক্যালি একটা ভালো ফিলিং, মানে খুব শক্ত এবং মজবুত, এবং গত 150 বছর ধরে কিন্তু এটা প্রচলিত রয়েছে এবং এখনও কিন্তু বিভিন্ন দেশে এই ফিলিংটি দেওয়া হয়। কিন্তু এই ফিলিংয়ে কিছু সমস্যা রয়েছে, যেহেতু এটা একটি মেটালিক ফিলিং, এর মধ্যে আসলে বেশ কিছু উপাদান থাকে, তার মধ্যে একটা উপাদান রয়েছে যেটাকে মার্কারি বলা হয়, যেটাকে বাংলায় আমরা পারদ বলে থাকি। আপনারা জানেন যে আমাদের শরীরের জন্য যে সমস্ত ক্ষতিকর কেমিক্যাল রয়েছে তার মধ্যে পারদ কিন্তু টপ 10-এর মধ্যে একটা, অর্থাৎ 10টা ক্ষতিকর যদি এলিমেন্টের কথা বলা হয়, ধাতুর কথা বলা হয়, তাহলে তার মধ্যে একটা আসবে মার্কারি। তো এই মার্কারি যেহেতু মুখের ভিতরে আপনার ফিলিংয়ের মধ্যে দেওয়া হচ্ছে, বুঝতেই পারছেন এটা থেকে আপনার কিছুটা হলেও স্বাস্থ্য ঝুঁকি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই মার্কারির ঝুঁকি সম্পর্কে যদি আমরা বলি, মার্কারি আমাদের শরীরে কিছু পয়জনাস বা টক্সিসিটি করে থাকে, অর্থাৎ এইটার দ্বারা আমাদের শরীরে কিছু ক্ষতি হতে পারে। তার মধ্যে খুব উল্লেখযোগ্য যেগুলো আমি বলতে পারি সেগুলো হচ্ছে আপনার কিডনি ড্যামেজ হতে পারে, আপনার লিভারের সমস্যা হতে পারে, আপনার লাংসের ক্ষতি হতে পারে, আপনার চোখের দৃষ্টিতে সমস্যা হতে পারে, হাত পা অবশ হয়ে আসতে পারে, যেটা নার্ভের মধ্যে এফেক্ট করার কারণে হয়ে থাকে, অর্থাৎ নার্ভাস সিস্টেমে সে কিছু ড্যামেজ করে থাকে। এছাড়া মুড চেঞ্জ বা এই ধরনের ছোটোখাটো আরও কিছু সমস্যা তো আছেই। সুতরাং বুঝতে পারছেন যে এই ফিলিংটা আসলে যেহেতু মার্কারি থাকে, এই মার্কারির দ্বারা যদি আপনাদের মুখের ভিতরে, আমাদের দেশে আসলে যেটা দেখা যায় যে আমাদের দেশের অধিকাংশ কোয়াক ডাক্তার যারা, হাতুড়ে ডাক্তার যারা, তারা কিন্তু ফিলিং দেওয়ার সময় যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন মেনে ফিলিং দেওয়া উচিত, অর্থাৎ মার্কারি ফিলিংটা আসলে প্রপার ওয়েতে দিলে হয়তো বা আপনার এক্সপোজারটা কম হতো, কিন্তু ওনারা তো ওইভাবে মেনটেন করে দেয় না। কারণ আমরা ফিলিং দেওয়ার সময় কিন্তু কমনলি একটা জিনিস ব্যবহার করি যেটাকে আমরা রাবার ড্যাম বলে থাকি। রাবার ড্যামটা দেওয়া হলে মুখের ভিতরে আপনার এই ম্যাটেরিয়ালসগুলো যাওয়ার কোনো চান্স থাকে না, কিন্তু তারা তো এটা ব্যবহার করে না। সুতরাং এই সিলভার ফিলিংটা দেওয়ার সময় কিছুটা হলেও মার্কারি, এক্সেস মার্কারি আপনারা কিন্তু গিলে ফেলতে পারেন। এবং এই মার্কারি যে উপাদানটি সেটি কিন্তু কতটা ভয়াবহ সেটা ইতিহাস ঘাটলেও আমরা দেখতে পারি। 1956 সালে আপনারা জাপানের মিনামেটা বে বলে একটা ট্র্যাজেডি আছে, যে ট্র্যাজেডিটার ঘটনাটা যেটা ঘটেছে সেটা হচ্ছে ওই মিনামেটা বে যে রয়েছে জাপানে, সেটার পাশে যে সমস্ত কারখানা ছিল এর কিছু কারখানা থেকে টক্সিক প্রোডাক্ট হিসেবে, অর্থাৎ তাদের যে বাই প্রোডাক্ট থাকে, অর্থাৎ যে বজ্র পদার্থ থাকে, সেগুলো কিন্তু তারা সরাসরি সমুদ্রে ফেলতো, যার মধ্যে মার্কারি ছিল। এবং এই মার্কারি কিন্তু দীর্ঘ সময় ধরে আপনার ওই সমুদ্রের মধ্যে ফেলার ফলে সমুদ্রে যে মাছগুলো, সামুদ্রিক মাছ, সেগুলোর মধ্যে মার্কারি গ্রহণ করার ফলে সেই মাছগুলো যখন স্থানীয় মানুষরা খেয়েছিল তাদের শরীরেও কিন্তু এই যে মার্কারির যে টক্সিসিটি সেগুলো বিভিন্নভাবে প্রকাশ পেয়েছিল, যেটাকে মিনামেটা ডিজিজ নামে পরিচিত। উইকিপিডিয়াতে ডিটেলস আছে, আপনার আগ্রহ থাকলে পড়ে দেখবেন। তার মানে মার্কারি জিনিসটা আসলে ক্ষতিকর এটা বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং মার্কারি আসলে ফিলিং দেওয়ার সময় আসলে শুধু যে একজন রোগী বা আপনি যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাই না, এর দ্বারা কিন্তু এনভায়রনমেন্ট এবং আশেপাশে যারা থাকে, অর্থাৎ চিকিৎসক এবং তার সহকারী, এরাও ক্ষতি বা ঝুঁকিতে থাকে। কারণ এই মার্কারিটা যখন আসলে মিক্স করা হয় তখন এটা থেকে একটা ভ্যাপার বা একটা বাষ্প বের হয়, যে বাষ্পটা কিনা রুমের মধ্যে ছড়িয়ে থাকে। এবং আপনারা জানেন যে ডেন্টাল ক্লিনিকগুলো যেহেতু আবদ্ধ এবং এসি করা রুম থাকে, সুতরাং এটা রুমের মধ্যে ঘুরপাক খায়, এবং এর দ্বারা কিন্তু চিকিৎসক সহকারী এবং রোগীর যে অ্যাটেন্ডেন্স তারাও কিন্তু পাশাপাশি এই মার্কারির এক্সপোজারে আসে। এবং একজন চিকিৎসক, একজন রোগী হয়তো একবার সে কাজ করে চলে গেল, কিন্তু একজন চিকিৎসক বা তার সহকারী তো সারাদিন প্রতিদিনই এই এনভায়রনমেন্টের মধ্যে থাকে। সুতরাং বারবার যদি এই ফিলিংটা দেওয়া হয় তাহলে কিন্তু চিকিৎসকের এবং চিকিৎসকের অ্যাসিস্ট্যান্টের এই মার্কারির যে পয়জনিং সেটার ঝুঁকিতে থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো এই সমস্ত কারণে আসলে মার্কারির যে ফিলিংটা সেই ফিলিংটি আমরা অ্যাভয়েড করে থাকি। এবং এই ফিলিংটি আসলে যেহেতু আমরা যখন ফিলিং দিই এই ফিলিংটা কিন্তু আপনার ডিসপোজাল যে করা হয়, অর্থাৎ এটা যে ফেলা হয়, ধরুন আমরা মাটিতে ফেললাম, সে মাটিতে ফেলার পরে সেই বা ড্রেনের মধ্যে ফেললাম বা ল্যান্ডফিল্ডে ফেললাম, যেখানে আপনার ধরুন ময়লা বজ্র ফেলা হয়, সেখানে তো মাটির সাথে মিশতেছে, পানির সাথে মিশতেছে, এবং আলটিমেটলি কিন্তু এটা কৃষি জমিতে গেলে কৃষি জমির শস্যের মধ্যে আপনার মার্কারিটা যায়, মানে মার্কারিটা আসলে বিচরণ করে বেড়ায়। এই কারণে আসলে মার্কারি যেহেতু একটা ক্ষতিকর
আপনার হচ্ছে উপাদান, এবং এই উপাদানটা আসলে একজন ডেন্টিস্টের চেম্বার থেকে ছড়ানোর জন্য খুব বদনাম কিন্তু রয়েছে। বলা হয়ে থাকে যে 10% মার্কারি কিন্তু ডেন্টিস্টদের চেম্বার থেকে এনভায়রনমেন্টে ছড়ায় থাকে। সুতরাং এটার ভাগিদার আসলে আমি হতে চাইনি, এবং আমার মতন অনেক চিকিৎসকরা এটার ভাগিদার হতে আগ্রহী না। তারা যেহেতু এটা একটা খুব ভালো অল্টারনেটিভ ফিলিং এখন পাওয়া যায়, যেটাকে আমরা কম্পোজিট ফিলিং বলছি, সেটি যেহেতু অল্টারনেটিভভাবে আমরা এটা সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করতে পারি, সুতরাং আমরা আসলে এটি ব্যবহার করি, এবং এটি আসলে এর চাইতে ভালো বলে আমাদের কাছে মনে হয়। দর্শক, আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন যে মার্কারি ফিলিং আসলে কীভাবে ক্ষতি করতে পারে, এবং আপনাদের অনেকেরই হয়তো এখন চিন্তা হচ্ছে যে আমার তো মার্কারি ফিলিং রয়েছে, এটার দ্বারা কি আমার এখন শরীরে এই ক্ষতিগুলো হবে না? আপনার এত ভয় পাওয়ার কিছু নেই। এই মার্কারি ফিলিংটা থাকলে এটা অনেকেই কিন্তু চেঞ্জ করতে চান। আমাদের কাছে অনেক রোগী আসে, পুরানো একটা মার্কারি ফিলিং দেখায়, বলেন যে ডাক্তার সাহেব এটি তো অনেক ক্ষতিকর, এটা চেঞ্জ করে আমাকে একটা কম্পোজিট ফিলিং করে দেন। কিন্তু সেক্ষেত্রে আমার যে পরামর্শ, সেটা হচ্ছে আপনার যদি ফিলিংটা ভালো থাকে, অর্থাৎ আপনার আগের যে মার্কারি ফিলিংটা দেওয়া আছে সেই ফিলিংটা যদি কোনো ডিফেক্ট না থাকে, ডিস্টার্ব না থাকে, বা আমরা কমনলি আসলে যেটা পাই যে অ্যামালগাম ফিলিংয়ের মার্জিনাল লিকেজ হয়, অর্থাৎ এটার ধার ধরে আপনার গর্ত হয়ে যায় আবার, সেরকম সমস্যা না থাকলে আসলে পুরানা ফিলিংটি খোলার কোনো যৌক্তিকতা নেই, এটা থাকাই বরঞ্চ ভালো। কারণ ফিলিংটা আসলে খোলার সময়, আপনাদের দেওয়ার সময় মুখের ভিতরে যেমন ছড়ানোর একটা ভয় ছিল না, ফিলিংটা খোলার সময় কিন্তু সেম একটা ভয় থাকে এই শরীরের মধ্যে এক্সপোজার হওয়ার। সুতরাং এই ফিলিংটা খোলার কোনো প্রয়োজন নেই। যদি একান্তই খুলতে হয় তাহলে একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে যাবেন, যে কিনা ওই যে রাবার ড্যাম বা যে জিনিসগুলো বললাম, প্রিকাশন টানে নিবে, সাকার দে, সেভাবে কাজ করে তাহলে খুলতে পারেন। আদারওয়াইজ এটা খোলা আসলে আবার একটা ঝুঁকির মধ্যে পড়বেন। কিন্তু একটা সেট অ্যামালগাম ফিলিং, অর্থাৎ যে ফিলিংটা দেওয়া হয়েছে এবং শক্ত হয়ে বসে আছে, সেটা থেকে আবার নতুন করে মার্কারি আসলে ইভাপোরেট হয় না বা বের হয় না, ফলে এটা থেকে আপনার টক্সিসিটি হওয়ার চান্স নেই। দেওয়া যেটা হয়ে গেছে সেটা থাক, কিন্তু নতুন করে আসলে না দেওয়াই ভালো। দর্শক, ভালো থাকবেন। আশা করি এই ভিডিওগুলো কিছুটা হলেও আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে। আপনারা আমাদের সাথে থাকবেন, ভবিষ্যতে আবার নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।